প্রশ্ন নামাজ এবং রোজাকে নামাজ এবং রোজা বলা যাবে না এবং বলতে হবে করে সঠিক সমাধান দেবেন হ্যাঁ ঠিক আছে সালাত এবং সাওম আল্লাহর পরিভাষা এটাই বলুন নামাজ রোজা এইভাবে অনুবাদ করা ঠিক না নামাজ নামাজ মানে নমস্কার নমস্কার আমরা কি নমস্কার দেই নাকি ঠিক না সালাত সালাতকে যদি আমরা সালাত বলি তাহলে কোরআনে যে আশি বিরাশি বার সালাত এসছে সব জায়গাতে শব্দটা শুনলেই পাঠক বুঝবে যে আল্লাহ তালা কিসের কথা বলছেন ঠিক না কোরআনে আছে সালাত আমাদের বাসায় আছে নামাজ তো নামাজ কি সালাত কি এটা শিশু বাচ্চা কি বুঝবে নাম পাল্টানো শয়তানের কৌশল নাম পাল্টিয়ে মদকে নাম দিয়েছে এনার্জি ড্রিঙ্ক এখন তো টেরে পাচ্ছে না সে যে মদ খাচ্ছে মদ যদি লেখা থাকতো জীবনেও সে কিনে খেত এটা সিগারেটের গায়ে যদি লেখা থাকতো শুকনো মদ কি শুকনো মদ শুকনা নেশা লেখা থাকলে জীবনেও মুসলমানরা কিন্তু না এটা শয়তান নাম চেঞ্জ করে ফাইভ ফিফটি ফাইভ ঠিক না আরো জানি কি কি নাম স্টার স্টার হ্যাঁ এটা সেটা নাম নাম নিশা এগুলি মদ চেঞ্জ করে গমরা করে দিয়েছে যেন নাম পরিবেশ চেঞ্জ করা যায় না জিনাকে যদি বলে সেক্স অনেক মেয়েরা কয় আমি বসের সাথে সেক্স করেছি সমস্যা কি সেক্স বলাতে ধর্মীয় যেই অপরাধ বোধের যে চেতনাটা এই শব্দের ভিতরে থাকে নাম চেঞ্জ করার কারণে ওইটা আর থাকে না কোনো মেয়ে বলবে না আমি বসের সাথে জিনা করেছি এটা 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 বলতে সাহস পাবে না কারণ এটা তার ব্রেনে নক করবে আরে এটা তো পাপ কিন্তু সেক্স অবৈধ সম্পর্ক বললে আমার অমুক মেয়ের সাথে অবৈধ তোমার অমুক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে বললে তার ব্রেনে নক করবে কয় কি রিলেশনশিপ রিলেশন আছে এগুলি বলবা না ব্যবচার ব্যবচারই জিনা জিনা ওই নামেই বলতে হবে তাহলে এটা যে মন্দ তো এই জিনিসটা ব্রেনি থাকলে তুমি একদিন একদিন বাঁচবা শয়তান নিষিদ্ধ কাছের ফলকে নাম দিয়েছিল সাজারাতুল খোলদ বৃক্ষ চিরন্তনী নাম চেঞ্জ করি বলছে নাম চেঞ্জ করা পৃথিবীর ফিতনাগুলির মধ্যে গুমরাহীর কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ হল নাম চেঞ্জ কি নাম চেঞ্জ অস্বচ্ছরিত্রা নারী বেশ্যা নারীর নাম হলো এখন সেক্স ওয়ার্কার আস্তাক ফেরল আগের যুগে বেশা শব্দ শুনলেই আতকে উঠতো মন ছি ছি করে সবাই সরে যেত এখন উনি একজন ওয়ার্কার সেক্স ওয়ার্কার কোনো চেতনাই নেই কোনো ঘৃণার অনুভূতি আসে না এজন্য পরিভাষা চেঞ্জ করা যাবে না সালাত সিয়াম সিয়ামে রাখতে হবে হজ হজই থাকবে ইমান ইমানই থাকবে